হারিয়েছি, আবার কেউ ভালোবাসার মানুষকে হারিয়েছি। অবাজান আমার দয়াল বলেছে, এই জগতের বুকে তিনটা ব্যক্তি আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, একটা হলো আমার মা, একটা হলো আমার বাবা, আরেকটা হলো আমার মুর্শিদ। কারণ সুসময়ে মানুষের বন্ধুর অভাব থাকে না, আর যখন মানুষের দুঃসময় আসে তখন ওই সুসময়ের বন্ধুগুলো সবাই চলে যায়, একমাত্র পাশে থাকে আপনার মা, আপনার বাবা আর আপনার প্রিয় মুর্শিদ। তাই এই তিনজন ব্যক্তিই একমাত্র আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। অদরদি আমি যেখানেই কানে যাই না কেন, আমার বাবা আমার সাথে যায়। কারণ আমার যদি বড় একটা ভাই থাকতো তাহলে আমার মনে হয় আমার পাশে আমার পিছনেই বসে থাকত। অদরতি বড় ভাইয়ের আদর সান্ত্বনা ভালোবাসা কেমন হয় এটা আমি খাদিজা পাই নাই। তাই বাবা আমার বন্ধু শুলো আমার বন্ধুর মতো, বাবা আমার ওই যে বলেছি একমাত্র নিঃস্বার্থভাবে ভালোবাসলে মা বাবাই সন্তানকে ভালোবাসে। তাই আমার গানের ভালো একজন শ্রোতা হলেও আমার একজন বাবা, আর বাড়িতে আছেন মা। আপনাদের কাছে বলি, আমার দয়াল বলেছে মানুষ একবার হারাইলে কাঁদে, আর যখন সামনে থাকে তখন হারানোর ভয়ে কাঁদে। আমি এখনো কিছুই হারাই নাই, এই জন্যই কাঁদি। যদি আমাকে ছেড়ে এই নিঃস্বার্থ মানুষ দুইজন আমাকে ছেড়ে চলে যায়, এই মমপারে আমাকে দেখার মতো আর কেউ নাই। ও বান্ধব, সেই জন্য চোখে জল আসে, মানুষ একবার হারিয়ে কাঁদে, আবার যখন সামনে থাকে তখন হারানোর ভয়ে কাঁদে। তাই তো সাধক তার গানের মধ্যে বলেছে, আমার কেহ নাই রে ভবে, আমার কেহ আহ
মাতাহারা পিতাহারা রে আবি হারা জোরার ভাই মুর্শিদ হারা মাতাহারা পিতাহারা রে আমি হারাইলাম জোরার কর্ণ টগবগ দেহে আমি সবই হারাইলা শিশু কালবা চক্ষু কর্ণ টগবগ দেহে আমি সবই হারাইলা ঘর অন্ধকার
মিজান সাতাই কেন্দে বলে ভবে আমি ভবে একা দয়াল ঘূর্ণি দানে এ প্রাণ যাবার কালে তুমি দিও দেখা মিজান সা বলে আমি দেয়া ও দয়াল ঘুরতি দেবে তুমি এসে দিও ভবি মিজান সাদা কেন্দে বলে সাবান চান্দে আমি ভবে
তুমি বিনে